অবশ্যই আমি বলবো যে আমাদের ভালো সুযোগ আছে, কেন আমরা লাস্ট যখন ওয়েস্ট ইন্ডিজ ট্যুর করি ওইটা 2018-তে, এখন 2022, তো এই ছেলেগুলোই ওখানে তখন গিয়েছিল টিমের সাথে, তখন মিরাজ, তাইজুল ছিল, সাকিব ছিল, তো এদের আসলে এক্সপেরিয়েন্স বেশি হয়ে গেছে 4 বছরের মধ্যে, তারা এর ভিতরে এই সময়ের ভিতরে তারা দেশের বাইরেও বিভিন্ন জায়গায় তারা খেলেছে, তো এই এক্সপেরিয়েন্সের তো একটা আসলে মূল্য অবশ্যই আছে, তো আমি আশাবাদী যে তারা ওইখানে ভালো করবে। হ্যাঁ, আজকে সকাল দেখলাম তাজুলকে নিয়ে বেশ খানিকটা সময় কাটলেন, যাওয়ার আগে সে আপনার কাছ থেকে কী কী জিনিস শিখে গেল বা জেনে গেল? আসলে বলতে পারেন একটা ডিসকাশনের ব্যাপার ছিল যে ওই সাউথ আফ্রিকার কন্ডিশনে কী ধরনের চ্যালেঞ্জগুলো আসতে পারে, এবং আমাদের জানা আছে অ্যাকচুয়ালি যে ওই টিমের থেকেও ওই ব্যাটসম্যান ইন্ডিভিজুয়ালি, যদিও আমরা বিভিন্ন ব্যাটসম্যানদেরও আলোচনা করেছি যে ও ব্যাটসম্যান কী ধরনের চ্যালেঞ্জ তারা আমাদের দিবে, তো ওইখান থেকে কীভাবে আসলে ভালো করতে পারি, সার্ভাইভ করতে পারি, এই ট্যাকটিক্যাল জিনিসগুলো নিয়ে আলোচনা করছিলাম, এবং সাথে সাথে কিছু টেকনিক্যাল জিনিস নিয়েও আমরা কাজ করছিলাম যে ওইখানে আসলে কীভাবে বল করলে বা কোন লেন্থে বল করলে সাকসেস হওয়া সম্ভব, তো ওভারঅল এই জিনিসগুলো নিয়ে কাজ হচ্ছিল। তাজুল দেখছিলাম খুব মানে একটু ফাস্ট ডেলিভারিগুলো দেওয়ার জন্য, আসলে ডিটেলসে তো ওইভাবে বলাটা ডিফিকাল্ট, কেন অনেক জিনিসের রুটিনের মধ্যেই পড়ে, যে আসলে প্রত্যেকটা সিরিজের আগেই স্পিনারদেরকে আমি ওইভাবেই দেখার চেষ্টা করি যে আসলে চেকলিস্টের মতন, যে রান আপের রিদম ঠিক আছে কিনা, বা বলিং স্ট্রাইকটা ঠিক আছে কিনা, হেড পজিশন ঠিক আছে কিনা, রিলিজ ঠিক আছে কিনা, বা বল যখন করছে সিম পজিশনটা ঠিক যাচ্ছে কিনা, তো আসলে এই জিনিসগুলো চেক আউট করছিলাম, এই জিনিসগুলো যে ঠিক আছে কিনা, এবং ওইটার সাথে সাথে যে সাবকন্টিনেন্টে আমরা যখন বল করি তখন সিম পজিশন একরকম থাকে, ওইখানে গেলে দেখা যায় একটু অন্যভাবে সেটা করতে হয়, ওভার স্পিনের পরিমাণ বেশি থাকে, এবং লেন্থের ব্যাপার, তো ওই জিনিসগুলো আসলে রুটিন প্র্যাকটিস করে যাচ্ছিল। সোহেল ভাই, আমরা দেখেছিলাম যে ভেটুরি যখন ছিল তাইজুল তার অ্যাকশন বদলে একেবারে তার মতো করেছে, আবার নিজের অ্যাকশনে ফিরেছে, আমি বলবো যে ওর উপরে তেমন কোনো প্রভাব ফেলে নাই, কেন আসলে আমি বলবো যে একটা ছেলে যখন একটা স্ট্যান্ডার্ডে খেলে ইন্টারন্যাশনালে, এবং ওইখান থেকে সে চিন্তা করছে যে আমি যদি চেঞ্জ করি তাহলে আমার ভালো হইতে পারে, কিন্তু এটা নাও হইতে পারে, কিন্তু এই যে সে সাহস দেখিয়েছে এটা আমি অ্যাপ্রিসিয়েট করি, এবং যখন সে এটা মানে ওইভাবে বাউন্স ব্যাক করেছে, সে আগের অ্যাকশনে চলে আসে, এবং তার আমি বলবো না তার এফিসিয়েন্সি বলেন বা বলের কার্যকারিতা মানে কম হয়েছে। আপনি বলছিলেন যে ওখানে লেন্থের কথা এবং কিছু কাজের কথা, ওখানকার লেন্থ আর বাংলাদেশের উইকেটের লেন্থ আসলে কেমন থাকে, ওখানকার উইকেটটা কেমন থাকে? ওইখানে উইকেট তো মনে করেন যে একটু পেস বোলিং ফ্রেন্ডলি থাকে, বাউন্সটা বেশি থাকে, তো আমাদের উইকেট দেখা যায় একটু লো বাউন্স থাকে, স্কিডই থাকে, তো আমাদের আসলে একটু পিছে বল করলে বল স্কিড করে ঢুকে, আর ওইখানে দেখা যায় যে আপনি যদি ওই লেন্থে বল করে তো ইজি ব্যাকফুটে খেলা, তো দেখা যায় যে ওখানে লেন্থ সামনে করতে হয়, লেন্থ শুধু সামনে করলে হয় না, বলের স্পিনটাও থাকতে হয়, তো আসলে এই জিনিসগুলো টেকনিক্যাল জিনিস, তো এইগুলো অ্যাডাপ্ট করেই আসলে লেন্থটা আগাতে হবে। ওভারঅল ওখানে আসলে জয়ের পেছনে স্পিনাররা মানে স্পিনারদের ভূমিকার পার্সেন্টেজটা কেমন হতে পারে, বড় একটা ভূমিকা রাখতে পারে কিনা? অবশ্যই আপনারা মানে আমরা যদি মানে আমি যদি হিস্ট্রি দেখি বা রিসেন্ট টেস্ট দেখি যে বাইরের দেশে, আপনি দেশে বলেন এবং বাইরে বলেন, সবসময় কিন্তু স্পিনাররা বাংলাদেশের বোলিং ইউনিটে একটা বা জেতা হারার একটা প্রভাব হিসেবে কাজ করে, এবং এটা ওখানে করবে। মিরাজকে কেমন দেখেছেন? মিরাজের সাথে কথা হয়েছে এবং আমি একটা সেশনে ছিলাম, আসলে ও অনেকদিন পরে রিহ্যাব থেকে ফিরছে, এবং রিহ্যাব থেকে ফিরতে গেলে আসলে কোন কোন জিনিসগুলো আসলে প্র্যাকটিস করতে হয় ওই জিনিস নিয়ে কিছু প্র্যাকটিস করে গিয়েছে এবং কথা হয়েছে, এবং ওদের সাথে ওই জিনিসগুলো বলে দিয়েছি যে কীভাবে ও হোমওয়ার্কগুলো করবে এবং রুটিনটা কীভাবে প্রতিদিন করবে, এবং হোয়াটসঅ্যাপে তাদের সাথে আমার যোগাযোগ থাকবে। হোয়াটসঅ্যাপে যখন যোগাযোগ করা হয় মানে অনেক স্পিনারই বলেন যে চলবে সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা থাকি তাদের বাইরে থাকি, তাহলে কি ওই মোড অফ কমিউনিকেশনটা কীরকম থাকে আপনার, মানে
আপনি যখন দীর্ঘদিন একটা ছেলের সাথে কাজ করবেন তখন কিন্তু আপনি ওই ছেলে সম্পর্কে খুব ভালো জানেন, তো মানে যেটা আমার সুবিধা হচ্ছে যে এই যারা এখন খেলছে এদের সাথে আমি দীর্ঘদিন ধরে কাজ করছি, তো আসলে ওদের বলাও লাগে না, আমি যদি খেলাটা ঠিক মতো দেখি তাহলে আমি বুঝতে পারি যে আসলে প্রবলেমটা কী হচ্ছে বা কোথায় আসলে ফাইন্ড আউট করা উচিত এবং কী ধরনের ইনফরমেশন দেওয়া উচিত। তো ওরাও মানে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে, ভিডিও পাঠায় বা কথা বলে এবং আমিও আসলে খেলাগুলো থেকে ইনফরমেশন নেওয়ার চেষ্টা করি, যেহেতু কমিউনিকেশনটা ভালো এবং অনেক দিন ধরে ওদের সাথে আমার যোগাযোগ এবং বেড়ে ওঠা ওদের বলেন যে একটা একসাথেই, তো এটা আসলে খুব একটা যে নতুন করে দেখছে এরকম না, তো এটা কাজ করে। আসলে দীর্ঘদিন ধরে আসলে মেয়েদের নিয়ে কিংবা তাদের উপরই আসলে স্পিনের দায়িত্বে তারাই, সেভাবে আসলে পাইপলাইন আপনি কেমন দেখছেন বা আক্ষেপ মানে কষ্ট লাগে কিনা যে সেভাবে স্পিনাররা আসলে উঠে আসছে না? পাইপলাইন আসলে পাইপলাইন তৈরি হইতেও সময় লাগে, কেন আপনারা আমরা সবাই জানি যে আসলে আমাদের যে ডোমেস্টিক ক্রিকেট হয় এটার সাথে ইন্টারন্যাশনাল ক্রিকেটের মধ্যে একটা মানে স্ট্যান্ডার্ডের পার্থক্য আছে, তো একটা ছেলে আমি পাইপলাইন থেকে যদিও তুলে নিয়ে যাই সে খুব ট্যালেন্টেড সে ভালো কিন্তু তারও ইন্টারন্যাশনাল খেলার জন্য সময় দিতে হবে, আমি হঠাৎ করে নিয়ে আসবো এবং দুইটা ম্যাচ দেখেই তারে জাজ করে ফেলবো এটা তারও, কেন আপনি একদিনেই মিরাজ আর তাইদুল কিন্তু তৈরি হয় নাই বা নাঈম হাসান, তো তাদেরও যারা এখন উঠে আসবে তাদেরও আসলে সময় দিতে হবে। আমি বলবো না যে অফ স্পিনার নাই, আমাদের আছে, এদের নার্সিং করতে হবে এবং তাদের যে ইন্টারন্যাশনাল ক্রিকেটের স্ট্যান্ডার্ডটা ওই স্ট্যান্ডার্ডে আমাদেরকে কিছু ম্যাচ খেলাতে হবে ব্যাক আপে এবং ওই প্র্যাকটিসটা ওইখানে আসলে লাগবে, আমি যদি ওই রকম এনভায়রনমেন্ট তৈরি করতে না পারি বা ম্যাচ ওই ভালো ম্যাচ না দিতে পারি তাহলে রেডি হওয়া আসলে ডিফিকাল্ট। থ্যাংক ইউ।